সালে জন্মের ঈশানে লগ্নে যখন পুরো দেশ উত্তপ্ত, তখন একজন মানুষের দর্জনীতে পুরো বাঙালি একজন হয়ে যুদ্ধে নামে। বলিষ্ঠ দর্জনীতে মুক্ততা জানানো সেই মানুষটি হলেন আমার বঙ্গবন্ধু। আমার বঙ্গবন্ধুকে জানতে হলে জানতে হবে টুঙ্গিপাড়া সেই ছোট্ঠাকুকার। 1920 সালের 17 মার্চ টুঙ্গিপাড়া গ্রামে সেই ছোট্ঠাকুকার জন্মগ্রহণ করেছিল বলেই আমরা আমাদের স্বাধীন দেশ বলে দিয়েছি। আমার চোখে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। 1952 সাল থেকে প্রতিটি আন্দোলনে তিনি আকস্মিকভাবে নেতৃত্ব দিয়েছেন। তিনি রেসকোর্স ময়দানে বলেছেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, তবে দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1975 সালের 15ই আগস্ট বিপদগামী কিছু সৈনিকের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। তাই আমরা প্রতি বছর 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করি। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।